থানায় ঘেরাই করার উদ্দেশ্য এটাই যে আজি বড় দুঃখজনক কথা যে আজি বগরিবাড়ির এজন হিন্দু লড়াই আমার উপরওয়ালাক মানে আল্লাহর নামত এটা বহুত বড় এটা বদনাম করেছে আর আমার মুসলিম মানুষক কাটিব কাটি কাটি এটা এটা করে ফেলাই দিব এইটু এটা বহুত নিন্দনীয় কাম এটা করেছে এর জন্য আমি থানাও ঘেরাও করেছি যে অফিসারে আমি দাবি জানাইছু যে 10 মিনিট বা 2 ঘন্টার ভিতরে যদি সেই আসামিজনক যদি গ্রেপ্তার না করে তেনহলে আমি সমস্ত সংখ্যালঘু রাইজে আমি প্রতিবাদ করিব কারণে বাধ্য হয়ে যাম। লড়াজনের নাম জানি, লড়াজনের নাম আমি শুনা মতে নারায়ণ পাল, তার দেউতাকর নাম আর নিমন বলে আমি শুনা পাইছো, আর শুনা মতে নিমন, তার দেউতাকর নাম নারায়ণ পাল, বগরিবাড়ির লড়া হয়, কালীবাড়ি মন্দিরের অসরতে তার ঘর। ঘটনাটো আমি আগত একো হওয়া নাই, হি মানে দম দিছে আর মুসলমান মানুষক তাতে ফেসবুকত দম দিছে, ফেস দি মানে ভিডিও করে কেন সি ভাইরাল দিছে, ভাইরাল করেছে। আর এইটু আমি অতি সোনকালে যদি এই বগরিবাড়ি আরক্ষী যদি ইয়ার পদক্ষেপ যদি নলয় তেনহলে আমি পরিস্থিতি বাধ্য হম, আন্দোলন করিব বাধ্য হম, বা যত গলে আমি ইয়ার ন্যায় পাম সেই জোর কারণে আমি বাধ্য হম। আমি হুকুয়াই নিদিছো যে নেক্সট টাইমত যাতে মুসলিমের বিরুদ্ধে যাতে কোনো বাঙালি বা যে কোনো জাতিয়া যাতে এনে ধরনের কোনো মন্তব্য করিব না পায় ইয়ার কারণে আমি সকলকে হকিয়ে নিদিছো। এইটো নিউজের পৰা আপনার নিউজের দ্বারা আমি সকলকে হকিয়ে নিদিছো। I'm sorry.